في رجب وشعبان وبلغنا رمضان اللهو هو امر الله امر امت দেরকে امر امت যারা আমার সমস্ত উম্মতদেরকে রজব এবং শাবান মাসের পরিপূর্ণ বরকত দান করো আল্লাহু আকবার রজব এবং শাবান মাসের বরকত দান করো ওয়া বাল্লিগনা রমাদান এবং রমজান পর্যন্ত তাদের হায়াতটা বানিয়ে দাও রমজান পর্যন্ত তাদের হায়াতটা লম্বা করে দাও আমার বাবা জিরারি একজন সাহাবী ডাক দিয়ে কই নবী গো ও মায়ের নবীজি শুধু তিনটা মাসের জন্য আপনি দোয়া করেছেন বাকি নয়টা মাস কি অপরাধ করেছে দয়ার নবী মায়ের নবী রহমাতাল লিল আলামিন উম্মতের দিওয়ানা উম্মতের কান্ডারে ডাক দিয়া কই সাহাবীরা রে ও আমার সাহাবীরা ইন্না রজব শাহরুল্লাহ আল্লাহু আকবার নিশ্চয় নিশ্চয় রজব মাসটা হচ্ছে মহান আল্লাহর মাস কার মাস কথা বুঝেননি আমার আপনারা কোনো অসুবিধা নাই তো রে বাবা ওরে যেজন হই মুর্শিদের পাগল মুর্শিদে তাকে তার সঙ্গে যেজন হই মুর্শিদের পাগল মুর্শিদে তাকে তার সঙ্গে আপনারা পন্তাকে নামিশে যাই রঙ্গে রঙ্গে আপনারা পন্তাকে নামিশে যাই রঙ্গে রঙ্গে ভালো লাগেনি রে বাবা আপনারা শুনতে রাজি আছেননি ওরে গুরু শিষ্যের দুই দেহ মন পাবে না দুই একে হো গুরু শিষ্যের দুই দেহ মন পাবে না দুই একে হো মনের আয়না বানাইলে দেখবে ছবি অঙ্গে অঙ্গে মনের আয়না বানাইলে দেখবে ছবি অঙ্গে অঙ্গে আপনারা পন্তাকে না মিশে যায় রঙ্গে রঙ্গে আপনারা পন্থাকে না যেজন হই মুর্শিদের পাগল মুর্শিদে তাকে তার সঙ্গে যেজন হই মুর্শিদের পাগল মুর্শিদে তাকে তার সঙ্গে আপনারা পন্থাকে না মিশে যাই রঙ্গে রঙ্গে আপনারা পন্থাকে না মিশে যাই রঙ ওরে মুর্শিদে মোরে কিন্না লইয়া নবীর হাতে দেন সপিয়া মুর্শিদে মোদের কিন্না লইয়া নবীর হাতে দেন সপিয়া নবীজি মোর জামিন হইয়া আল্লাহরে দেই অন্তরঙ্গে নবীজি মোর জামিন হইয়া আল্লাহরে দেই অন্তরঙ্গে আপনা আপনারা কেনা মিশে যাই রঙ্গে রঙ্গে আপনারা পন্থা কেনা যেজন হই মুর্শিদের পাগল মুর্শিদে তাকে তার সঙ্গে যেজন হই মুর্শিদের পাগল মুর্শিদে তাকে তার সঙ্গে আপনারা পন্থা কেনা মিশে যাই রঙ্গে রঙ্গে আপনারা পন্থা কেনা মিশে যাই রং ওরে মুর্শিদে রাজি রাসুল রাজি রাসুল রাজি আল্লাহ রাজি মুর্শিদে রাজি রাসুল রাজি আল্লাহ রাজি নবীজি তরণীর মাঝি তরাবেন তুফান তরঙ্গে নবীজি তরণীর মাঝি তরাবেন তুফান তরঙ্গে আপনার পন্থা কেনা মিশে যাই রঙ্গে রঙ্গে আপনারা পন্থা কেনা মিশে যাই রঙ্গে রঙ্গে যেজন হই মুর্শিদের পাগল মুর্শিদ থাকে তার সঙ্গে যেজন হই মুর্শিদের পাগল মুর্শিদে থাকে তার সঙ্গে আপনারা পন্থা কেনা মিশে যাই রঙ্গে রঙ্গে আপনারা
পন থাকে না মিশে যায় রঙ্গে রঙ্গে আমার আব্বাজিরা বলতেছিলাম নবী আমার ডাক দিয়ে কই সাহাবীরারি ইন্না রজাবা শাহরুল্লাহ নিশ্চয় রজব মাসটা বাজান কার মাস আওয়াজ করে বলবো রজব মাস কার মাস নবী বলেন ও শাবানা শাহরি শাবান মাসটা আমি নবীর মাস ও রমাদান শাহরু উম্মতি রমজান মাসটা আমার উম্মতের মাস সাহাবী ডাক দিয়া কই নবী গো ও মায়ার নবীজি তবে বাকি নয়টা মাসের কি অপরাধ এবার নবী আমার এই তিনটা মাসের ব্যাখ্যা দিতে যাইয়া বলেন উম্মতের আরি ও হো আমার উম্মত খবর জাননি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো কি খবর জানাতে চান এবার নবী ফরমান নিশ্চয় রজব মাসটা আল্লাহর মাস কারণ এই রজব মাসের ২৬ তারিখে দিবাগত রাত্রে মহান আল্লাহ তিনার হাবিবুল্লাহ নবীকে দুনিয়ার জমিন থেকে জিব্রাইল ফেরেশতার মাধ্যমে দাওয়াত করে আমন্ত্রণ করে নিমন্ত্রণ করে লামা কানে মহান মালিকের সান্নিধ্যে নিয়ে গিয়েছিল কথা কন্ঠে কিনা আমার নবী কই উম্মতের রে যেহেতু রজব মাসে মহান আল্লাহ তিনার হাবিবুল্লাহকে মহান মালিকের সান্নিধ্যে নিয়ে গিয়েছেন এই জন্য রজব মাসটা আল্লাহর মাস আল্লাহু আকবার ওরে রজবের ২৭ তারিখে দয়াল নবী মেরাজে যান আমরা পাপি অপরাধী গাইব কিন বিজের শান আমরা পাপি অপরাধী গাইব কিন বিজের শান নবীজির শান মান গেয়ে শেষ করা যাবে না কথা কন বাবা টিঙ্কি না একটু মহব্বতে দূরদর্শনে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা شافعنا نبينا شافعنا مولانا محمد اللهم صل على محمد نبينا شافعنا نبينا তুমি আদম হাওয়া সৃষ্টি করে রাখছিল বেহেশত ঘরে আদম হাওয়া সৃষ্টি করে রাখছিল বেহেশত ঘরে কৌশলে গন দম খাওয়াইয়া কৌশলে গন দম খাওয়াইয়া পাঠাই দিলা দুনিয়ায় আল্লাহুম্মা সাল্লি আলা জুরে জুরে মদন বিয়ান শফিয়ান হানা বিয়ান সাহাবীরা এবার জানতে চাই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো রজব মাসের ব্যাখ্যা আমরা বুঝতে পারলাম এবার শাবান মাসটা কেন আপনি নবীজি পাকের মাস দয়ার নবী মায়ার নবী গুনাহগার উম্মতের কান্ডারি গুনাহগার উম্মতের বেতাই যিনি ব্যতীত কথা কন্ঠে কিনা রুহের জগতে উম্মতের বেতাই ব্যতীত দুনিয়ার জমিনে শুভ আগমন করার পরক্ষণে নুরানি কপাল মুবারকটা জমিনের মধ্যে টেকাইয়া উম্মতের জন্য কান্না করেন উম্মতের বেতাই ব্যতীত ৬৩ সাল জিন্দেগি বাজান উম্মতের বেতাই ব্যতীত এখনো রৌজা পাকে শুইয়া শুইয়া যেই নবীজি উম্মতের বেতাই ব্যতীত ওই নবীর উম্মত হতে পেরে আমরা খুশি না বেজার করে বলবো খুশি না বেজার নবী ডাক দিয়া কই ও শাবান শাহরি শাবান মাসের ১৪ তারিখ দিবাগত রাত্রি
শাবান মাসে একটা রাত্র আছে রে যেই রাত্রটাকে হাদিসের ভাষায় বলা হয় লাইলাতুল শবে বরাত কথা কোনটি কিনা এই সব বরাতের রাত্র উম্মতের ভাগ্য রজনী ভাগ্যকে আমার আল্লাহ পরিবর্তন করবে সাহাবীরা রে ওই শাবান মাসের 14 তারিখে রাতে আমার যে সকল উম্মতগণ ইবাদত বন্দেগী সাধনার ইয়াজতের মাধ্যমে আল্লাহর কাছে দোয়া করবে আল্লাহ তাদের তাকদীরকে পরিবর্তন করে দেয় ভাগ্যকে পরিবর্তন করে দেয় এই জন্য যেহেতু আমার উম্মতদেরকে আল্লাহ এই রাতে এত সুন্দর একটা সুযোগ করে দেয় এই জন্য শাবান মাসটা আমি নবীর মাস আল্লাহু আকবার গবীর মনোযোগ মনোযোগ সাহাবী ডাক দিয়ে কই নবী গো ও মায়ার নবীজি রমজান মাসটা আপনার উম্মতের মাস কেমন করে দয়ার নবী মায়ার নবী উম্মতের দিওয়ানা উম্মতের কান্ডারি ডাক দিয়া কই সাহাবীরা রে রমজান মাসটা এই জন্য আমার উম্মতের মাস হাদিসে কুদসি আমার আল্লাহ ফরমান আসসাউমুলি ওয়া আনা আজিজি বিহি আসসাউমুলি ওয়া আনা আজিজি বিহি রোজা একমাত্র কার জন্য কথা বলতে হবে বাজান কার জন্য আমার নবী কই রমজান একমাত্র আল্লাহর জন্য বাকি 11 মাসে যখন বাজান আপনি নেক আমল করেন নেক আমল লেখার জন্য ফেরেশতা নির্ধারিত আপনি যখন বাজান বদ আমল করবেন গুনাহের কাজ করবেন গুনাহ লেখার জন্য ফেরেশতা নির্ধারিত একটা ইবাদত আছে রে বন্ধু যেই ইবাদতের মাপকাঠি স্বয়ং আমার আল্লাহ করে ওই ইবাদতটা কি আমার আল্লাহ হাদিসে কুদসিতে ফরমান আসসাউমুলি ওয়া আনা আজিজি বিহি রমজান আমি আল্লাহর জন্য আমার যে সকল বান্দা বান্দীগণ আমি আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রাখবে জেনে নাও এই রোজার প্রতিদান কোন ফেরেশতাদের মাধ্যমে আমি আল্লাহ দেব না এই রোজার নেক আমল কোন ফেরেশতার দ্বারা আমি আল্লাহ আমার বান্দা বান্দীদেরকে দেব না আল্লাহ গো ও আমার আল্লাহ তাহলে এটার আমল আপনি কেমন করে দেবেন এই রোজার প্রতিদান আপনি কেমন করে দেবেন আমার আল্লাহ কই ও বন্ধু হাবিবুল্লাহ আপনি আপনার সকল উম্মতদেরকে জানিয়ে দেন যারা আপনার যে সকল উম্মতগণ আমি মালিকের সন্তুষ্টির জন্য রোজা রাখবে আমি আল্লাহ স্বয়ং কুদরতি হাতে আমার ওই সকল বান্দা বান্দীদের রোজার নিয়ামত দান করব রোজার প্রতিদান দান করব নবী ডাকে দিয়া কই উম্মত যেই আল্লাহ রোজার প্রতিদান নিজ হাতে আমার উম্মতদেরকে দান করে দেবে আমি নবী জানিয়ে দিলাম এই রমজান মাসটা অন্য কারো জন্য নয় ওই রমজান মাসটা আমি নবীর ভাষায় আমার উম্মতের মাস জুরে জুরে কন্যা সুবহানাল্লাহ আল্লাহু আকবার ভারতবর্ষে যিনি ইসলামের ঝান্ডা উড্ডয়ন করেছেন 40 বছরে 90 লক্ষর অধিক বিধর্মীকে ইসলামের কালমা শরীফ পড়াইয়া মুসলমানদের পতাকা তুলে নিয়ে এসেছিলেন তিনি অন্য আর কেহ না তিনি হচ্ছেন বাজান দয়াল দরদি খাজা গরিব নওয়াজ মাইনউদ্দিন চিশতি আজমেরি সানজিরি রহমাতুল্লাহ আলাইহি বড় করে কন্যা বাজান সুবহানাল্লাহ এই খাজা গরিব নওয়াজ মাইনউদ্দিন চিস্তি আজমিরি সানজিরিকে ভালোবেসেন আমাদের শ্রদ্ধাভাজন পীর সাহেব হুজুর উমর ফারুক বিক্রমপুরি সাহেব
এই দরবার শরীফের নামকরণ করেছেন আজমির নগর দরবার শরীফ কথা কন্ডি কিনা বালাগাল উলা বিকা মালহি কাশফা দুজাবি জমালহি বালাগাল উলা বিকা মালহি হাসনাতে জামি ও খসালহি সল্লু আলাইহি আমার নবীর গুণগান জবানে জাহার আতায়ে রাসূল খাজারি দয়ে তাহার নবীর গুণগান জবানে জাহার আতায়ে রাসূল খাজারি আর নূর নবীজির যত গুপ্ত ভান্ডার আর নূর নবীজির যত আর প্রকাশ করিলেন খাজা শাহেন শাহি বালাগাল উলা বিকা মালহি কাশফ দুজাবি জামালহি বালাগাল উলা বিকা মালহি সবাই সবাই জামালহি হাসনাতে জামি ও খসালহি আমার খাজাকে এক নজর যেই দেখেছে আল্লাহ নবীর দেখা সেই পেয়েছে খাজাকে এক নজর যেই দেখেছে আল্লাহ নবীর দেখা বাবা জান্নাতি মেহমান সেই হয়েছে জান্নাতি চে দয়াল খাজা গারিবে নেওয়াজি বালাগাল উলা বিকা মালহি কাশফ জামালহি বালাগাল উলা বিকা মালহি কাশফ হাসনাতে জামি ও খসালহি সল্লু আশফিন আরফিন কমলি ওয়ালা দূর করে দাও আমার মনের জ্বালা আশফিন আরফিন কমলি ওয়ালা দূর করে দাও আমার মনের জ্বালা মিটাইয়া দাও আমার ইশকের পিয়ালা খাজা মিটাইয়া দাও আমার তুমি দয়াল গারিবে নেওয়াজি বালাগাল উলা বিকা মালহি কাশফ জামালহি বালাগাল উলা বিকা মালহি জামালহি হাসনাতে জামি ও খসালহি ও গো আমার খাজা পিয়া তুমি মাইনুদ্দিন চিশতিয়া ও গো আমার খাজা পিয়া তুমি মাইনুদ্দিন চিশতিয়া আ কেউ ফিরে না বাবা খালি হাতে কেউ ফিরে না বাবা খালি হাতে তোমারি দরবারে গিয়া বালাগাল উলা বিকা মালহি জামালহি বালাগাল উলা বিকা মালহি জামালহি হাসনাতে জামি ও খসালহি সল্লু আলাইহি একবারে খাজা তোমার দেখা পেলে মনের জ্বালা মিটে যাবে একবার খাজা বাবার দেখা ও মনের জ্বালা মিটে যাবে এ দয়া করিয়া দাও গো দেখা দয়া কর
কাপির মুর্শিদে রুসিলা করে বালগল উলা বিকমালহি কশফ দুজবি জমালহি বালগল উলা বিকমালহি কশফ দুজবি জমালহি হাসনাত জমি উখ সালহি সল্লু আলাইহি ওয়া আলিহি একটি জবান বন্ধ রাখবেন না চিৎকার মেরে পড়বো ইয়া রাসূলুল্লাহ আমার মুরব্বি বাবাড়া যুবক ভাইয়েরা পর্দা নুশীন আমার মা ও বোনেরা বলতে ছিলাম আজকে আজমির নগর দরবার শরীফের মহান মুর্শিদ কেবলা দুইটা বিষয়কে সমন্বয় করে মাহফিল দিয়েছেন আমার বাবাজিরা আমি পবিত্র কোরআনুল কারিমের 15 নম্বর পাড়া সূরাতুল বানী ইসরাইলের প্রথম নম্বর আয়াতের প্রথম অংশের একটু তিলাওয়াত করেছি যেই তিলাওয়াত দ্বারা দয়ার নবী মায়ের নবী রহমাতাল লিল আলামিন নবী পাকের পবিত্র মেরাজের বয়ান হয়েছে গভীর মনোযোগ বন্ধুরে আলোচনা করতে গেলে দীর্ঘ সময় দরকার সময় অতি সংকীর্ণ এরপরেও আমি আপনাদের মাঝে আমার রাসূলে পাকের পবিত্র মেরাজের কিছু কথা বলতে চাই আমার বাবাডা ও যুবক ভাইয়েরা পর্দানুশীন আমার মা ও বোনেরা যারা শুনতেছেন আমার আল্লাহ কই জিবরাইল ও জিবরাইল জিবরাইল আমার আল্লাহর ডাকে সাড়া দেয় আল্লাহ গো ও আমার আল্লাহ কেন ডেকেছেন আমার আল্লাহ কই জিবরাইল বন্ধু হাবিবুল্লাহর কাছে চলে যাও আল্লাহু আকবার কার কাছে যাও বন্ধু হাবিবুল্লাহর কাছে চলে যাও এবার জিবরাইল রওনা হবে নবীর কাছে আমার আল্লাহ কই জিবরাইল এত অস্থির কেন হয়েছো এত দ্রুত কেন যেতে চাও আরো কিছু কাজ বাকি রয়েছে এরপরে তুমি যাইবা জিবরাইল কো ও বারে লাগি আল্লাহ আপনার বন্ধু হাবিবুল্লাহকে আনতে যাব আমি জিবরাইলের সহ্য হই না আমি আর বসে থাকতে পারি না কতক্ষণে আমি যাব আমার দয়াল নবীজির দরবারে আল্লাহু আকবার আল্লাহ কই জিবরাইল বন্ধুরে আনতে যাইবা অসুবিধা নাই বন্ধুর জন্য আমি আল্লাহ আমার কুদরতি হাতের মাধ্যমে পোশাক মোবারক তৈরি করেছি কি তৈরি করেছে কেমন নবীর উম্মত আপনি আমি মুসা নবী তুর পর্বতে যাই যাইয়া ডাক দিয়া কই রব্বি আরনি হি আল্লাহ তুমি আমাকে দেখা দাও ও বড় এলাহি আমাকে দেখা দাও তোমাকে দেখতে বড় মনে চায় আমার আল্লাহ কই পয়গম্বর ল্যাংতারনি ও মুসা নবী আমাকে দেখা সম্ভব না দেখতে পাবে না দেখতে পারবা মুসা নবী কই আল্লাহ গো তোমাকে দেখতে বড় মনে চাই আমি যখন তোর পর্বতে তোমার সাথে কথা বলতে আসি তুমি খেজুর গাছের সাথে মিশে মিশে কুদরতিভাবে আমার সাথে কথা বলো এই দেখাতে আমি মুসা পয়গম্বরের তৃপ্তি মিটে না আমার মন প্রশান্তি পাই না ও বাড়িয়ে লাগি তুমি আমাকে দেখে দাও আমার আল্লাহ পয়গম্বরের কথা রাখতে যাইয়া হাজার কোটি লক্ষ কোটি আমার আল্লাহর জাতি নূর থেকে জাররা পরিমাণ জ্যোতি যখন ছেড়ে দেয় তুর পর্বত জ্বলে পড়ে ছাই মুসা পয়গম্বর বেহুশ হইয়া জমিনে পড়ে যাই আল্লাহু আকবার এটা হচ্ছে বাজান মুসা পয়গম্বরের ক্ষেত্রে আর আপনাকে আমাকে মহান আল্লাহ কেমন নবীর উম্মত বানাইলো ও
মুরুব্বি বাবারা একটাবার খবর নিছেননি যেই নবী উম্মে হানির ঘরে বিশ্রামরত আমার আল্লাহ জিব্রাইলকে পাঠায়া দেয় বন্ধুকে নিয়ে আসার জন্য আল্লাহু আকবার আমার আল্লাহ কই জিব্রাইল বন্ধুর জন্য আমি আল্লাহ কুদরতি হাতে পোশাক মোবারক বানাইলাম ওই পোশাক মোবারক নিয়ে তুমি আমার কাছে চলে আসো এবার জিব্রাইল চলে যায় জান্নাতের ভেতর আমার আল্লাহ কুদরতি হাতে যে পোশাক তৈরি করেছেন ওই পোশাক মোবারকটা আনার জন্য আমার বাবারই ও যুবক বাইরা পর্দার আড়াল থেকে যারা শুনছেন আমার মা ও বোনেরা এবার জিব্রাইল যাইয়া দেখে ব্যতিক্রমী বিষয় একজন নই দুইজন নয় একশত নই দুইশত নয় এক হাজার নই দুই হাজার নয় সত্তর হাজার নূরের ফেরেশতা আমার দয়াল নবীজির জামা মুবারক গুলোকে গুড়ে গুড়ে নবীজির ওপর দরুদ ও সালাম পড়ে আর ওই জামা মুবারকটাকে তাওয়াফ করে আল্লাহু আকবার জিব্রাইল পোশাক মুবারক ধরতে যাই ফেরেশতাগুলো কই জিব্রাইল এই পোশাক মুবারক নিতে দেয়া যাবে না জিব্রাইল কই ফেরেশতারারি আল্লাহ পাকের হুকুম এই জামা মুবারক আমাকে নিয়ে যেতে হবে গভীর মনোযোগ আমার বাবারা এবার ফেরেশতা গুলো ডাক দিয়া কই জিব্রাইল ও জিব্রাইল এক বছর নয় দুই বছর নয় চল্লিশ হাজার বছর ধরে ধরে দয়াল নবীজির এই জামা মুবারক গুলো আমরা সত্তর হাজার নূরের ফেরেশতা একসাথে তাওয়াফ করি নবীর উপর দরুদ ও সালাম পড়ে এ জিব্রাইল চল্লিশ হাজার বছর ধরে যেই নবীজির জামা মুবারকের উপর দরুদ ও সালাম পড়ি একটা মুহূর্তের জন্য রে এই পোশাক মুবারক থেকে চুক্ক মুবারকটা সরাতে পারি না ভালোবাসার নিদর্শন সরাতে পারি না জিব্রাইল ও হো জিব্রাইল নবী পাকের পোশাক মুবারকের যদি এত প্রেম হয় এত ভালোবাসা হয় এমন ভালোবাসার নিদর্শন হয় নবীজির যেন কত ভালোবাসার নিদর্শন নবীজির যেন নবীজির চেহারা মুবারকে যেন কত প্রেম লুকাই তোরে জিব্রাইল ও জিব্রাইল পোশাক মুবারক নিতে দেব কোনো অসুবিধা নাই তবে আমাদেরকে একটা ওয়াদা করতে হবে জিব্রাইল কই ফেরেশতারা রে তোমাদেরকে কি ওয়াদা করতে হবে বলে তুমি যখন আল্লাহর হুকুমে নবীজি পাকের জন্য পোশাক মুবারক নিয়ে যাইবা নবীজিকে আনার জন্য ওয়াদা করো রে জিব্রাইল আমাদেরকে তোমার পিছনে পিছনে দয়াল নবীকে সুস্বাগতম দিতে নিয়ে যাইবানি জুরে জুরে কন্যা ইয়া রাসূলুল্লাহ আল্লাহু আকবার জিব্রাইল কই ফেরেশতারে কোনো অসুবিধা নাই তোমাদেরকে আমি কথা দিয়ে দিলাম অবশ্যই তোমাদেরকে আমার সাথে নিয়ে যাব হুজুর চলে এসেছেন আর মাত্র কয়েকটা মিনিট রে বাবা এবার জিব্রাইল পোশাক লইয়া আমার আল্লাহর দরবারে হাজির হইয়া যায় আমার আল্লাহ কই জিব্রাইল পোশাক মুবারক এনেছো আমি আমার হাবিবুল্লাহর জন্য কুদরতি হাতে আরেকটা জিনিস তৈরি করেছি জিব্রাইল কই আল্লাহ গো ও হো আমার আল্লাহ আর কি জিনিস আপনি তৈরি করেছেন আমার আল্লাহ কই জিব্রাইল বন্ধু পাকের জন্য হাবিবুল্লাহর জন্য আমি আল্লাহ একটা পাগড়ি মুবারক বানিয়েছি তুমি এত নাম্বার জান্নাতে যাও এত নাম্বার জান্নাতে যাইয়া এত নাম্বার রুমের ভেতর যাইবা আমি আল্লাহর কুদরতি হাতের একটা পাগড়ি মুবারক পাইবা ওই পাগড়ি মুবারকটা নিয়ে আমি মালিকের কাছে নিয়ে আসো আমার মুন্সিগঞ্জের বাবা জিরারি
ও যুবক বাইড়া পর্দা মুশিন আমার মা ও বোনেরা এবার জিবরাইল চলে যায় নবীজির জন্য পাগড়ি মোবারক আনতে যাইয়া দেখে আরেকটা ব্যতিক্রমী বিষয় আল্লাহু আকবার জামা মোবারক আনতে যাইয়া 70,000 ফেরেশতা পাগড়ি মোবারক আনতে যাইয়া দেখে 70,000 নূরের ফেরেশতা পাগড়ি মোবারকের কাছে 70,000 নূরের ফেরেশতা চারটা ভাগে বিভক্ত হইয়া চারটা নাম মোবারকের জিকির করে আল্লাহু আকবার আল্লাহু আকবার আমার দয়াল নবীজির পাগড়ি মোবারকের চার পাশে চারটা নাম লেখা আছে রে বন্ধু এক নম্বরে লেখা মুহাম্মাদুর রাসূলুল্লাহ দুই নম্বরে মুহাম্মাদুন হাবিবুল্লাহ মুহাম্মাদুন খলিলুল্লাহ মুহাম্মাদুন নবিউল্লাহ চিৎকার মেরে বলবো ইয়া রাসূলুল্লাহ 70,000 নূরের ফেরেশতা চারটা ভাগে বিভক্ত হইয়া একদল ফেরেশতা মুহাম্মাদুর রাসূলুল্লাহ নামের জিকির করে আরেকদল ফেরেশতা মুহাম্মাদুন নবিউল্লাহ নামের জিকির করে আরেকদল ফেরেশতা মুহাম্মাদুন খলিলুল্লাহ নামের জিকির করে আরেকদল ফেরেশতা মুহাম্মাদুন নবিউল্লাহ নামের জিকির করে এবার জিব্রাইল কই ফেরেশতারারি পাগড়ি মুবারক টানেবার জন্য আমি আসলাম ফেরেশতাগুলো কই জিব্রাইল 40,000 বছর ধরে 70,000 নূরের ফেরেশতা যেই নবীজির জন্য পাগড়ি মুবারক তৈরি করা হয়েছে ওই নবীর নামে জিকির করতেছে এ জিব্রাইল একটা মুহূর্তের জন্য আমাদের কোনো ক্লান্তি আসে নাই আমাদের দৃষ্টি এই পাগড়ি থেকে সরাতে পারি নাই জিব্রাইল ও পাগড়ি মুবারকে যদি এত প্রেম হয় পাগড়ি মুবারকে যদি এত ভালোবাসা হয় যেই নবীজির জন্য আল্লাহ কুদরতি হাত দ্বারা পাগড়ি মুবারকটা বানাইছে ওই নবীজির চেহারার ভেতর যেন কত মায়া লুকাইত কথা কোনটি কিনা এ জিব্রাইল পাগড়ি মুবারক নিয়ে যাবে কোনো অসুবিধা নাই তবে ওয়াদা করতে হবে রে যেই নবীজির জন্য পাগড়ি মোবারকটা নিয়ে যাইবা নবীজিকে যখন আনতে যাইবারি আমাদেরকে তুমি জিব্রাইলের খাদেম বানাইয়া আমার নবীর দরবারে নিয়া যাইবানি জিব্রাইল ফেরেশতাদের ভালোবাসার নিদর্শন দেখে ডাক দিয়া কইরে ফেরেশতারা অসুবিধা নাই নবীকে যখন আনতে যাইব তোমাদের কেউ আমি জিব্রাইলের সঙ্গে করে নবীর দরবারে নিয়ে যাব জুরে জুরে কন্যা সুবহানাল্লাহ আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ সুন্নাতুল জামা জিন্দাবাদ আমার মুরব্বিবাড়া মেরাজের আলোচনা সুবিশাল লম্বা কথা কোন ঠিক কিনা জামা মুবারক পাগড়ি মুবারক আল্লাহর পক্ষ থেকে জিব্রাইলকে বলা হবে বাহক হিসেবে বুরাক আনার জন্য বুরাক নির্বাচিত করতে যাইয়া জিব্রাইল বেফাকের মধ্যে পড়ে যাবে এখানে অনেক লম্বা ঘটনা উম্মে হানির বাড়িতে যাবে নবীজিকে হাউজে কাউসারের পানি দ্বারা অজু করানো হবে বিশাল ইতিহাস